প্রেমিকাকে তাকে বিয়ে করতে হবে, না হলে তার প্রেমের পর্বের 3 বছর ফেরত দিতে হবে, এমনই দাবি নিয়ে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণায় বসেছিল রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের দেওখন্ডা গ্রামের বাসিন্দা অমিত বর্মণ। অমিত পেশায় ফার্নিচার মিস্ত্রি, রায়গঞ্জ শহরে একটি কারখানায় কর্মরত। রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের নরম কলোনি এলাকায় এই ধর্ণা বসাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মেয়ের পরিবারের সদস্য সঞ্জয় সিংহ, ধনঞ্জয় সিংহ, প্রীতি সিংহ, শ্যামচরণ সিংহ, গঙ্গা সিংহ আগ্নেয়াস্ত্র নিয়ে এসে বেধড়ক মারধর করে খুন করার চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে গ্রামীণ পুলিশ, জখমকে উদ্ধার করে রায়গঞ্জ থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, 3 বছর ধরে রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতে নরম কলোনির বাসিন্দা সোমা রায়ের সঙ্গে দেওখন্ডার বাসিন্দা অমিত বর্মণের দীর্ঘ 3 বছরের প্রেমের সম্পর্ক। অমিতের টাকা দিয়ে পড়াশোনা থেকে শুরু করে দামি মোবাইল ফোন সহ পরিধানের পোশাক, 50,000 টাকার সোনার অলংকার হাতিয়ে নেয় প্রেমিকা সোমা রায়। সম্প্রতি মেয়ের পরিবারের তরফ থেকে ওই ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। এরপরে ক্ষিপ্ত হয়ে এদিন ওই যুবতীর সঙ্গে ঘনিষ্ঠ ছবি প্রিন্ট করে ও একাধিক প্রমাণপত্র নিয়ে এসে ধর্ণায় বসলে মেয়ের পরিবার পরিজনেরা বেধড়ক মারধর করে। মারধরের ছবি তুলতে গেলে সাংবাদিকদের ফোন আছড়ে ভেঙে দেয়। অভিযুক্ত নেপাল দাস পেশায় টোটো চালক, তার সঙ্গে ছিল সঞ্জয় সিংহ ও প্রীতি সিংহ। এই ঘটনায় এলাকার বাসিন্দারা রীতিমতো ক্ষিপ্ত হয়ে ওঠে তাদের ওপর। চিনি সবাইকে, চিনি অমিত বর্মণ দেওখন্ডা। আমি মেয়ের সাথে 3 বছর ধরে ভালোবাসা করেছি। মেয়ের সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার পর মানে তার মানে বাড়িতে বাবা মাকে জানানোর পর মানে ও এখন মানে আমাকে মানে কল টল কিছু করে না। প্রমাণ আছে, ভিডিও আছে, ও যে আমার সাথে ভালোবাসা করেছে, ভিডিও আছে, সব আছে, দেখাতে পারবো। কিন্তু মোবাইলটা তো কিনে নিয়ে চলে গেছে। ধনঞ্জয় সিংহ বাড়ি হচ্ছে জানি না, এইদিকে নানাহার সোমারায়। ও পড়াশোনা করতে এখন কিছু করে না। মেয়েটা বাড়ি কোথায়? বাড়িটা দেখছি এইদিকে, দুতলাটার বিল্ডিংটার ওই পাশে। ধনঞ্জয়, শ্যামচরণ আর গঙ্গা লাগতো তা আমি দিয়েছি, খাতা কলম বই যা লাগতো ওর খরচা করেছি। স্টিল আলমারিতে কাজ করি, সেটা হচ্ছে ঘুয়াডাঙ্গা। আমি 12,000 করে, আমি তখন মানে মোবাইলের কাজ করতাম। আমি এটাই যাচ্ছি, আমি ওকে বিয়ে করতে যাচ্ছি। গ্রামবাসীদের বক্তব্য, এইভাবে কোনো একজন ছেলেকে আইন হাতে নিয়ে মারা যায় না। পুলিশ প্রশাসন রয়েছে কিসের জন্য? শুধু তাই নয়, ঘটনাস্থল থেকে ঢিল ছোড়া দূরত্বে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ি, তাকেও একবারের জন্য মেয়ের বাড়ির তরফ থেকে ডাকা হয়নি। এই ঘটনায় মেয়ের পরিবার সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। আমি আমার নরম বাড়ি, নরমই বাড়ি, গঙ্গা রায়। কেন গায়ে দিলাম? কোথায় গায়ে দিলাম? কি বলতাম? ইনি যখন আসছিল আমাদের বাড়িতে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।